शरणापन्न হলে তিনি গুরু শরণাপন্ন হলে তিনি কৃপা করে জীবকে ভক্তকে ওই অসুরের হাত থেকে রক্ষা করে মিলনের সুযোগ করে দেয়। তো আজকে আমাদের সেই নতুন মহা মিলনের দিন, আজকে ভালোবাসার দিন, প্রেমের দিন। আমরা আজ এখানে এসেছি কিসের জন্য, কি নিয়ে যাব? আমরা নিয়ে যাব প্রেম ধন, আমরা নিয়ে যাব বিজয়ের পতাকা। তাই আমাদের দল, তাই আমাদের সঙ্গ। আজ আমরা ভগবানের সঙ্গে মিলন মধুর আনন্দের রস আস্বাদন করব। এই হচ্ছে ললের তাৎপর্য। ঢাকা ঢুকু করে রাখলে কি হবে বাবু? গড়াগড়ি কর, গড়াগড়ি কর। Yeah.
তাপস কুমার ভক্ত। আপনি কোথায় আছেন? আমি হরিপুর। বলুন, হরিপুর? আচ্ছা, বেতাই হরিপুর। বেতাই হরিপুর। আচ্ছা, আপনি ব্লাড ডোনার ক্যাম্পের সাথে আছেন? না না না, আমি আপনাদের আশ্রমের থেকেই। আচ্ছা, আপনি রক্ত দিয়েছেন? না। দেবেন? না, আমি এখানকার এই হিসাবে লিখছি। আমরা এখান থেকে ব্লাড গুলো কালেক্ট করে নিয়ে কাটোয়া ব্লাড ব্যাংকে নিয়ে যাবো। ব্লাড ব্যাংকে নিয়ে গিয়ে ওখানে ব্লাড গুলো সমস্ত টেস্ট হবে। টেস্ট হয়ে কার কি গ্রুপ, সেই গ্রুপিং গুলো হবে। হওয়ার পরে তখন এই আশ্রমে আজকে এখানে 15 বোতল ব্লাড নিয়েছি এখনো পর্যন্ত। তাদের মধ্যে পুরুষ এবং নারীদের রেশিওটা কেমন? মেয়েরা, মেয়ে একজন দিয়েছেন আর একজন দেবেন বলে এগিয়ে আসছেন, আর সবই ছেলে। তাহলে তার কিছুই হয় না, ব্লাডে কোনো রিয়াকশন নেই। মাখনলাল ভৌমিক। আপনি কোথা থেকে আসছেন? মেদিনীপুর। মেদিনীপুর? মেদিনীপুর টাউন। আপনি কি এখানে রক্ত দিলেন? হ্যাঁ দিলাম। রক্ত কতক্ষণ করে নিচ্ছে? আড়াইশো মিলিগ্রাম মনে হচ্ছে। আপনি কতক্ষণ আগে রক্ত দিয়েছেন? এই মিনিট 20 আগে। আপনার কি কোনো অসুবিধা হচ্ছে? কিচ্ছু না। আপনি আশ্রমে কতদিন ধরে আসা যাওয়া করছেন? আমি আশ্রমে আসা যাওয়া করছি আজকে দীর্ঘ 40 বছর ধরে। সুখদেব ব্রহ্মচারী তো খুব কাছ থেকে আপনি দেখেছেন। হ্যাঁ নিশ্চয়ই। আপনি কি সুখদেব ব্রহ্মচারী সম্পর্কে কিছু বলবেন? নিশ্চয়ই বলবো। বলুন। কিন্তু ওনার সম্বন্ধে বলতে গেলে ওনার কথা বলে শেষ করার মতো নয়, তবে মোটামুটি এইটুকুই বলবো যে উনি হচ্ছেন একজন যুগ অবতার পুরুষ ছিলেন, যিনি মহাপুরুষের স্রষ্টা, যার আশীর্বাদে প্রচুর মহাপুরুষ এই জগতে তৈরি হয়েছে, এবং উনি ছিলেন গরিব দুঃখীর ঠাকুর। ওনার কাছে জাতিভেদ ছিল না, ওনার ভক্ত সমস্ত জাতির ভেতরেই আছে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পাঞ্জাবি, মারোয়ারি, সবাই, সব জাতি, সমস্ত সম্প্রদায়, সমস্ত সম্প্রদায়ই ওনার ওনার ভক্ত। এবং উনি আত্মের সেবার জন্য সারা জীবন উনি চেষ্টা চালিয়ে গেছেন, এবং উনি কি বলবো, ওনাকে যুগবতার বললেও কিছুটা ওনার সম্বন্ধে কম বলা হয়। উনি ছিলেন সেই স্বয়ং ব্রহ্ম, যার উদাহরণ বা যার মানে পরিচয় বাস্তবে ওনার অনেক ভক্তরাই পেয়েছেন, যে উনি যে পরম ব্রহ্ম ছিলেন এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই। আর ওনার বিভূতি, মানে অবিশ্বাস্য যে সমস্ত বিভূতি, সেই সমস্ত বিভূতি বলে শেষ করার যাবে না। আমি আমার নিজের ব্যক্তিগত জীবনের একটা ঘটনা বলি। ওনার, আমার একবার বাগি হয়েছিল। বাগি মানে ওই কুচকি যে ফলে, কুচকি ফোলার মতো প্রথম অবস্থায় হয়েছিল, তারপরে সেটা আস্তে 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 ওই বাগিতে পরিণত হয়। তা আমি মেডিকেল সায়েন্সে 12 দিন ট্রিটমেন্টে ছিলাম। আমাকে রোজই ওই ইঞ্জেকশন, ওষুধ,
লাগাবার ওষুধ এই সমস্ত ব্যবহার করতে হতো, কিন্তু বারো দিনে আমার কমাতে দূরের কথা বারো গুণারও বেড়ে গিয়েছিল। তেরো দিনের দিন যখন আমি ডাক্তারবাবুর কাছে গেলাম, তখন ডাক্তারবাবু আমাকে বললেন যে ইমিডিয়েট অপারেশন করতে হবে, যদি অপারেশন না করি তাহলে আমার জীবনের মতো পাটা নষ্ট হয়ে যাবে। এ কথা শুনে মনটা একটু খুবই খারাপ হয়ে গেল, কারণ তার দিন পনেরো আগে আমার একটা আঙুল পেটি হয়েছিল, সেটা আমি অপারেশন করেছিলাম। তা ডাক্তারখানা থেকে বাড়ি আসতে আসতে দু একবার বলেছিলাম কিনা আমার এখনো সন্দেহ আছে যে ঠাকুর দিন পনেরো আগে একটা অপারেশন আবার অপারেশন, চিন্তা করেছিলেন এইটাই চিন্তা করেছিলাম এবং মনে মনে এটা ঠাকুরকে জানিয়েও ছিলাম। তা বারো রাত্রি আমার চোখে ঘুম ছিল না, সারা দিন রাত ওই যন্ত্রণায় মারে বাবা রে গেলাম রে মরলাম রে এই করতাম। তো সেই দিন রাত্রিবেলা ঠিক নিশুতি রাত যেটাকে বলে সেই সময় আমার পুরো জ্ঞান আছে, একটু তন্দ্রাচ্ছন্ন অবস্থা, সেরকম সময় দেখলাম যে আমার শিয়রে দাঁড়িয়ে ঠাকুর হাসছেন, ঠাকুরের সঙ্গে আমাদের আরেকজন গুরু ভাই আছেন। তা সেই গুরু ভাইটিকে তা আমি আজ পর্যন্ত বলতে পারবো না। ঠাকুর আমার শিয়রে দাঁড়িয়ে হাসছেন, ঠাকুর হাসছেন আমিও হাসছি, এইরকম প্রায় মিনিট দেড় দুয়েক হাসি বিনিময় হলো। হওয়ার পরে উনি আমার এইখানটায় তিনবার হাত বুলিয়ে দিলেন, তিনবার হাত বুলিয়ে দিয়ে ওনার সঙ্গে যিনি ছিলেন তাকে বলছেন এই চল এ শালাকে আর কিছু বলা যাবে না, শালাকে যদি কিছু বলি শালা সবাই রে বলে বেড়াবে, এই বলা ঠাকুরও নেই। আমারও সেই তন্দ্রাভাব কেটে গেল। তারপর যখন আমি তন্দ্রাভাব কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে যখন আমি উঠে বসলাম, উঠে বসে নিজের মনে চিন্তা করছি যে আমি কি দেখলাম, তা ঠাকুর যখন আমার এখানে হাত বুলি দিয়ে গেছেন তাহলে তো আমার আর অপারেশনের প্রয়োজন নেই। তখনও কিন্তু আমার সেই আগের মতো ব্যথা যন্ত্রণা ফোলা সমস্ত কিছু আছে। সকালবেলা ঘুম থেকে উঠলাম, যথারীতি বাড়ির লোকের চাপে পড়ে ডাক্তারখানায় গেলাম, ডাক্তারবাবু আমাকে খুব বকাবকি করলেন, কিন্তু আমি ডাক্তারবাবুকে বললাম যে ডাক্তারবাবু আমার অপারেশনের দরকার নেই, আমি জানি এটা আমার ভালো হয়ে গেছে, এই বলে আমি বাড়ি চলে এলাম। এতটাই আত্মবিশ্বাস আপনার হয়ে গেছে, বাড়ি চলে এলাম। না ডাক্তারের কথা বললেন কারণ আপনি জানেন যে আপনি সুস্থ হবেন। সুস্থ হবই, হ্যাঁ বাড়ি চলে এলাম। বললে বিশ্বাস করবেন কিনা জানি না, যেখানে বারো দিন মেডিকেল সায়েন্স আমাকে কোনো রিলিফ দিতে পারেনি, সেখানে বারো বারো ঘন্টার ভেতরে আমি অ্যাজ ইট ইজ কীভাবে নর্মাল হয়ে গেলাম। এ ধরনের অনেক ঘটনা ওনার জীবনে আছে যেগুলো এত কম সময়ের ভিতরে বলে কাউকে বোঝানো যাবে না বা সকলের এটা বিশ্বাসযোগ্যও হবে না। আজকে এইটুকু বলেই আমি শেষ করছি। আপনার নাম? বিজয় কুমার সিংহ। আপনি কোথা থেকে আসছেন? আমি মেদিনীপুর। আপনি ঠাকুর বাড়িতে কতদিন ধরে আসা যাওয়া করেন? আমি 78 সাল থেকে আসছি। 78 সাল থেকে আসছেন। আপনি এই ঠাকুর বাড়ির সাথে আপনার যোগাযোগটা কি করে করলেন, মানে আপনি খবর পেলেন কি করে যে এখানে একটা ঠাকুর আছেন এরকম আর কি? এইগুলো আমাদের মেদিনীপুরে অনেক এই ধরনের বালাধারীর ভক্ত তখন ছিল, তাদের এইসব বালা পড়া দেখে আমার একটু কৌতূহল জেগেছিল, সেই সূত্র ধরেই আমি জানতে পেরেছিলাম যে এখানে একজন মহাপুরুষ বা মনীষী বলুন যাই হোক আছেন কিছু। তো সেই হিসাবে আমি আসতাম, আসার ফলে আমার জায়গাটা খুব ভালো লাগলো, ঠাকুরকে দেখেও খুব শ্রদ্ধা ভক্তিও লাগলো, যার ফলে আমি প্রায় কেন প্রতি বছরই আসতে লাগলাম। তো এর মাঝখানে আমার জীবনে একটা বিরাট বিপর্যয় ঘটে গেছিল, সেটা হচ্ছে 80 সালের ঘটনা, আমার নিজের ব্যক্তিগত জীবনেই ঘটেছে, যার জন্য আমি বিশেষভাবে ঠাকুরকে আরও খুব গভীরভাবে তাকে উপলব্ধি করতে পেরেছিলাম, যেটা এই সব সময়ে অল্প সময়ের মধ্যে এতটা কথা বলা যাবে কি না সেটাই আমি চিন্তা করছি। তার কারণ হচ্ছে আমি একজন হোটেল ব্যবসায়ী ছিলাম, তো হোটেল ব্যবসা করতে করতে যখন আমাদের হোটেল ব্যবসার বন্ধের টাইমে কিছু খদ্দার আসে, সেই খদ্দারকে খাবার দেওয়ার জন্য যখন উঠেছি কাজ থেকে, তখন আমার
ভিতরে আমাদের সেই রান্নাশালা আছে, রান্নাশালা গেছি, কিন্তু তখন দেখছি যে আমার পা এবং হাত কোনোটাই চলছে না, দুটোই যেন অসাড় হয়ে গেছে। হঠাৎ অকস্মাৎ এই ঘটনা ঘটলো। তখন আমাদের যারা পরিবেশন ঠাকুর টুকুর ছিল তাদেরকে আমি বললাম যে দেখো আমাকে একটু ধরো ধরো, আমি কিন্তু হাত পা তুলতে পারছি না। তারা ধরে নিয়ে আমাকে শোয়ালো টেবিলে, টেবিলে শোয়া না, ওই শোয়া না, শোয়া থাকা মানে এক বছর। এর মধ্যে বহু ডাক্তার কভারেজ, এমনকি পিজির ডাক্তার পর্যন্ত আমাকে চিকিৎসা করেছেন, তারাও আর কোনো রিলিফ দিতে পারেনি। এর ভিতরে ঠাকুর দেবতা নানা রকম কিছু হয়েছে। পরে এইসব করতে 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 গিয়ে ওই যখন পিজি ডাক্তারবাবু যখন এসে দেখলেন, তিনি আমার দুই পায়ের উপর মানে টানা দিয়ে, মানে যেটাকে আপনার এটাকে ট্রাকশন বলে, এই ট্রাকশন দিয়ে এপাশে 15 কেজি এপাশে 15 কেজি আমাকে প্রায় 6 মাস 8 মাস থাকতে হয়েছিল বিছানায় শুয়ে। আর একটা বেল্ট পরে থাকতে হতো কোথাও পায়খানা পেছাও যাওয়ার জন্য, আর কোনো কাজবাজ করতে পারতাম না। এতে আমাদের সংসারের, যেহেতু আমি বড় ছেলে ছিলাম, সেই হিসাবে বাবা এবং বাড়ির ফ্যামিলি অন্যান্য সবাইয়ের একটা মানসিক দুর্বলতা এসে গেছিলো যে তারা কিছু হবে না, একে দিয়ে কিছু কাজ করানো যাবে না, যার ফলে আমি যেন একটা অবাঞ্ছিত ব্যক্তি সংসারের মধ্যে হয়ে গেছিলাম। বিপর্যয় এসে গেছিলো। তো এই পরিবেশের মধ্যে থেকে তখন আমার একটা মনে উপলব্ধি এলো যে যাদের যাদের কাছে আমি সবাইকে আপন বলে যাদেরকে ভাবতাম, যা অত্যন্ত আপন বলে যাদের ভাবতাম, যার বাবা মা ভাই বোন স্ত্রী পুত্র কন্যা, দেখলাম যে আমার ওই আমার শারীরিক বিপর্যয়ের মধ্যে তাদের কাছ থেকে সেরকম ধরনের কোনো যে একটা মানে কি বলবো সহানুভূতিশীল যে একটা ব্যবহার পাবো বা কোনো পাওয়ার আশা আছে, এরকম কোনো কিছু আমার মনের মধ্যে আসেনি বা পরিচয় তাদের পায় তার কাছ থেকে পাইনি। কারণ মনে হয়েছে যে এরা সব তো নিমিত্ত সব তো পর অপর অপরজন। হ্যাঁ, তাহলে আমি আমার আপন বলতে কে রইল, যত যাদেরকে আমি এত আপন ভাবলাম তারা যদি আজকে এই পরের মতো কথা বলে, তাহলে আমি আপন আমার কে রইল। এই যে মনে একটা আমার চাহিদা যে রইল, এইটা এই আমি আপন খুঁজতে লাগলাম। তখন মনে আমার একটা বিরাট মানে সেইটুকু সময়ের মধ্যেই আমি ডাক্তারের কাছে লিখেছিলাম যে রাত্রে তো আমার ঘুম হয় না এই ভারী ট্রাকশন নিয়ে, তা আমাকে কিছু ঘুমের ট্যাবলেট লিখে দেন যাতে আমি একটু রাত্রে শান্তিতে ঘুমোতে পারি। তো তারা একটা ট্যাবলেট লিখে দিয়েছিল, 10 mg কি যেন একটা ছিল, লিখে দিয়েছিলাম যে এটা আপনি আধখানা করে খাবেন, আধখানা যদি না হয় তাহলে আরও আধখানা খাবেন। তা আমি এই একটা একটা জ্বর করতে করতে আমি 42 খানা জ্বর করেছিলাম। আমি দু একটা ইয়ে করেছিলাম, তারপরে মোটামুটি আমার স্টকই ছিল 42 খানা, যে যখন আমার প্রয়োজন ফুরিয়ে গেছে সংসারে, কারো কাছ থেকে যখন কোনো কিছু আমার পাওয়ার নেই, কাউকে কিছু দেওয়ারও নেই, তো এই হল অবস্থাতে আমার এই সংসারে থাকার তো কোনো বোঝা হয়ে থাকার তো কোনো যুক্তি নেই, তার থেকে আমার চলে যাওয়াই বেটার। হ্যাঁ, এই চিন্তা ভাবনা করে যখন আমি প্রায় তৈরি হয়ে ফেলেছি যে আমি এবার আমার শেষ ডোজটা আমি নিব, কবে নিব, কিভাবে নিব, কিভাবে নিব, এই করতে করতে প্রস্তুত নিচ্ছি আর কি। হ্যাঁ, এই সময় আমার কিছু গুরু ভাই, এই বালাধারী গুরু ভাই বা ঠাকুরের শিষ্য ঠাকুর সুখদেব ব্রহ্মচারীর দীক্ষিত ভক্ত শিষ্য যারা, তারা আমার এই অবস্থার কথা শুনে তারা গেছিল দেখতে। এই সময় দোলো সমাগত, দোলো এসে যাচ্ছে। কত সালের কথা বলছেন? এটা আমি 80 সালের ঘটনা ঘটেছি। দোলো এসে যাচ্ছে, আমার 79 সালের ঘটনাটা ঘটেছে, সারা বছরটা আমি ভুগেছি, 80 সালে আমি আসছি ঠাকুরবাড়ি। এই 80 সালে যে দোলটা হচ্ছে এই দোলে আমি আসছি ঠাকুরবাড়ি। তো সেই সময় আমার গুরু ভাইরা বলে যে তুমি চলো ঠাকুরবাড়ি, এখানে তো শুয়ে থেকে মরে তোমার লাভ কী, তাও আশ্রমে গিয়ে ঠাকুরের কাছে মরলে তুমি পুনর্জন্ম পাবে, তোমার একটা জায়গা স্থিতি হবে। আমার মনটা যেন কেমন টালো, তার দেখি আবার পরীক্ষা করি ঠাকুরের। সবাই এত বলে, হ্যাঁ এতজন বলে মহাপুরুষ বা সে পরম ব্রহ্ম সিদ্ধ পুরুষ, আবার দেখাই যাক সব কিছু পরীক্ষা।
তা আমি ওই পিলগুলো সমস্ত নিলাম, ওই গোবের পিল ব্যালিশ করা ওগুলোও নিলাম, এবং আমার স্ত্রী পুত্র কন্যা এরাও নিলাম, আমার বাবা মাও সঙ্গে আসলো। এই ফাঁকে একটা কথা বলতে গেলে হয়তো আরো বিস্তার হয়ে যায়। বাবা ছিলেন অনুকূল ঠাকুরের দীক্ষিত, তিনি ছিলেন সুগার পেশেন্ট, হ্যাঁ সুগার ব্লাড প্রেশারের পেশেন্ট। তাকে আমি বললাম যে তাহলে চলুন ঠাকুর বাড়ি চলুন, ওখানে গিয়ে আমাদের তাবিদ কয়েক বছর যাতায়াত করছি, আর আপনি লেখালেখি করেন, বইটাই আপনার আছে অনেক, তো আপনি এখানে গেলে কিছু খোরাক পাবেন লেখার, তো আপনার যেতে তো আপত্তি নেই। বলছে না আমি এক জায়গায় দীক্ষা নিয়েছি, আমি আর কোথাও যাবো না। তো ভালো কথা, যাবেন না যাবেন না, উনি তো রাগ করে তার মেয়ের বাড়ি চলে গেলেন। যেদিন গাড়ি ছাড়া হবে সেদিন উনি এসে সকালে হাজির হলেন, মানে মেদিনীপুর থেকে যেদিন আমাদের রিজার্ভ বাস ঠাকুর বাড়িতে আসে সেদিন উনি সকালে হাজির হলেন। দিয়ে বলছে যে রাগত স্বরে বলছে যে কি তোমাদের বাসের সিট টিট আছে কিছু, তাহলে আমি যেতাম। তা আমি সেই অবস্থায় তৎকালীন আমাদের যিনি মেদিনীপুরের গুরু ভাইদের মধ্যে যিনি প্রধান ছিলেন রাজেন বারুই, তার বাড়িতে গেলাম। তিনি ওই বাস চালানোর তত্ত্বাবধানটা করতেন, তো তিনি বললেন যে সিট তো নেই, তো যদি আপনার সিট ছেড়ে দেন তাহলে ওনারা যেতে পারেন। আর আমাকে ডাক্তারবাবু বলে গেছেন যে আপনি যেতে পারেন ঠাকুর বাড়ি, আপনাদের কর্মকর্মের ব্যাপার আমি তো বাধা দিতে পারি না, তো আপনি সামনে সিটে বসবেন, পিছন দিকে বসবেন না, ঝাঁকুনি না লাগে। আর আমি কিন্তু মাটিতে এমনি পা ঘাস করে বসতে পারতাম না, আমাকে ওই চেয়ারে বসতে হতো, অথবা কোনো উঁচু জায়গায় টুলের উপর বসে আমাকে মানে কাজকর্ম করতে হতো। তো সেই হিসাবে আমি করলাম কি ওই বাসে উঠতে যে গেট আছে, গেটে যে পাদারি যেগুলো আছে ধাপগুলো, ওতে পা ঝুলিয়ে বসলাম, আমার স্ত্রী বসলো মুড়ির একটা টিনের উপর, আর বাবা মাকে দিলাম আমার সেট। তারা সেভাবে আসলেন, তখন আমাদের দল হতো এই কাঁঠালতলাতে, সেই বছর এই কাঁঠালতলায় যে দুটো কাঁঠাল গাছ আছে এর মাঝখানে একটা সাবিয়ানা টাঙিয়ে ঠাকুরের একটা আসন হতো খাটের উপর, সেখানে উনি বসতেন। তো সেই মতো আমরা এসে দেখলাম ভোরবেলা, হ্যাঁ উনি আমাদেরকে ওই শিগা বাজিয়ে বাজিয়ে আমাদের বাস থেকে সবকে মানে টেক আপ করে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে উনি আমার ওনার আসনে বসলেন, ওনার ধর্মীয় ভাষণ শুরু করলেন মাইক ধরে। তখন আমার বাবা তারই ঠিক খাটের নিচে বসে জিজ্ঞেস করছে, বাবা আমার ছেলের প্রাণ ভিক্ষা চাই। তখন উনি বলেন হ্যাঁ চুপ কর, বলে তাকে থামিয়ে দিল, থামিয়ে দিয়ে তারপরে উনি তার ধর্মীয় ভাষণ সমাপন করলেন, করে বলল যে তুই যেন কি কইছিলি না, না বাবা আমার ছেলের জন্য, কে তোর পোলা, কোনটা তোর পোলা দেখা। তখন উনি হাত দিয়ে দেখালেন দূরে, তখন একটা বাসের ব্যারিকেড দেওয়া ছিল, তারপরে তো বুঝতে পারি না দাঁড়িয়ে আছে, খুব বেশি হলে হয়তো 500-700 কি 800 লোক ছিল সমস্ত দল মিলে, যে তখন দল সমাগমটা যেটা হতো তাতে এরকম লোকের মানে সমাগমটা হতো। তো সেই সেইটুকু সমাগমের মধ্যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই বাসের উপরে হাত দিয়ে ভর দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখছি, তারপরে দেখা দেখা তোর কী হয়েছে, কী হয়েছে দেখা। তা আমি গেঞ্জিটা তুলে দেখালাম, ওই লুঙ্গি পরেছিলাম গেঞ্জি তো দেখালাম, আমার বেল্ট বাঁধা আছে। তখন উনি ওইখান থেকে ছিলেন, ও কিছু হয়নি কিছু হয়নি, লম্বা হয়েছে, নাম কর নাম কর সারে যাবে নাম কর। তা আমার মনের মধ্যে তখন যেন একটা বিরাট একটা ধাক্কা আসছে যে নাম করলে যদি সেরে যায় তাহলে ওষুধ খাবো কেন আর বেল্ট বা পরবো কেন, তাহলে নামই করবো, আর নাহলে ওষুধ খাবো বেল্ট পরবো, দুটোর মধ্যে যে কোনো একটা। তা আমি ভয়ও পাচ্ছি জিজ্ঞেস করতে, কারণ এর আগে গুরু ভাইরা বলেছে যে ঠাকুরের কাছে বেশি কথাবার্তা বা কোনো রকম অসুখ বিসুখের কথা বললে যে রাগ করে তার আসন ছেড়ে চলে যাবেন, তাহলে সবাই আনন্দ উৎসবের একটা বাধা পড়বে, ব্যাঘাত ঘটবে, তাতে আপনার প্রতি সবাই রুষ্ট হবে, আপনি এমন কোনো কাজ করবেন না যাতে তিনি এই ধরনের রুষ্ট হন। কিন্তু আমার মনের তাগিদ আমি ঠেকাতে পারলাম না, আমি তাকে সেখান থেকে জিজ্ঞেস করলাম যে ঠাকুর তুমি না বললে নাম করলে সেরে যাবে, তাহলে আমি নাম করবো না ওষুধ খাবো। তখন উনি বলছেন ও শালা কি কয় কি কয়, তখন তার সামনে যে ছিল সে বলছে বাবা এই কথা বলছে যে নাম করলে যদি সেরে যাবে তাহলে বেল্ট পরবো কেন, তো দে শালা নামাই দে বেল্ট নামাই দে। যখন উনি এই কথা বললেন তখন তো আমি ওইখান থেকেই মানে চোখের জলে কাঁদতে কাঁদতে বেল্ট খুলতে ছুটলাম, বেল্ট খুলতে খুলতে ছুটলাম, কাছে গিয়ে পৌঁছালাম, উনি বেল্ট ধোয়াতে নিলেন, ধোয়াতে মানে আমি তার পায়ে নামালাম, মাথা পায়ে ঠেকিয়েছি, উনি একটা পা আমার মাথার উপরে চাপিয়েছেন, এইটুকু আমার পর্যন্ত জ্ঞান আছে। আর সেই সময় অনুভূতি পেয়েছিলাম যারা
ইলেকট্রিক শর্ট যেমন লাগলে যে শিহরণ শরীরের মধ্যে আসে, হ্যাঁ তেমনি যেন মনে হয় যে কয়েক হাজার ভোল্ট যেন আমার শরীরে প্রবেশ করছে। বাস তারপরে তো কোনো জ্ঞান নেই, তারপর এরাই যারা যারা ছিল পাশাপাশি তারা বললো যে ঘন্টা দুই আড়াই নাকি আমি পড়েছিলাম ঠাকুরের পাশে, ওইভাবে পায়ের তলায় আমার পা সরিয়ে দিলেন, সরিয়ে নিয়ে যখন আমাকে বলছে সারা উঠ, তখন আমি বুঝলাম যে আমাকে উঠতে বলছে। আমার হাতে তিন খানা তুলসী পাতা দিলেন, যে তিন খানা তুলসী পাতা খাইনি, আমি তিন খানা তুলসী পাতা খাইলাম, দেখবো যে যাও সারা লাফাই লাফাই নাম করো, লাফাই লাফাই নাম করবা। আর বললেন যারা এক আছে তার ঠেক নাই, সারা এক ধরে থাকবো, এক ধরে থাকবো। আমি সেই মতো তার কথা মতো আমি সেখান থেকে উঠে লাফাই লাফাই নাম করলাম, সামনে কীর্তন হচ্ছিল, কীর্তনে যোগ দিলাম। তখন দেখলাম যে আমার শরীরের সেই কোমরের যে একটা মানে দুটো অঙ্গ যে আলাদা আলাদা হয়ে যেত, মনে হতো যে আমার কোমর থেকে পায়ের দিকে কোনো বল ছিল না, আর উপর দিকে বল মানে এইগুলো আমি সেন্সগুলো পেতাম, কোমর থেকে নিচের দিকে সেন্সগুলো পেতাম না। দেখলাম যে সেগুলো অটোমেটিক যারা দুটো দুটো দেহেরই সংযোগ ঠিকই হয়েছে, হ্যাঁ যারা আগে সেই মতো বেল্ট খুলে দিয়ে পড়ে যেতাম সেই পড়াটা আর আমার হলো না, আমি ঠিকই রইলাম। আর সেদিকে আমার মনেও রইল না, আমি কিন্তু আমি অস্ত ছিলাম, কখন যে লাফিয়ে লাফিয়ে আমি নামে ঢুকে গেছি, কখন কাদার মধ্যে গড়াগড়ি খেয়েছি, কখন ধুলার মধ্যে আচার খেয়েছি, আমার কোনো জ্ঞান ছিল না। হ্যাঁ একালে আমি এই যারা ধুলা গড়াগড়ি খেত তাদেরকে উপহাস করে বলতাম যে এদের মধ্যে মির্গি হয়েছে, এদের ডাক্তার দেখানো দরকার, বা কেউ ভুল করছে, এগুলো এভাবে মানুষ করতে পারে না। কিন্তু আমি সেই জিনিসে আক্রান্ত হলাম বা সেইভাবে আমি অনুভূতি পেলাম যে না এগুলো মানে ভুল করা নয় বা কোনো রকম কোনো ভোজবাজি নয়, এগুলো অটোমেটিক পুলিশের আবেগে আপ্লুত হয়ে আগের উপর শ্রদ্ধায় ভালোবাসায় ভক্তিতে তারা এখানে আজ লুটিয়ে পড়ে। তাই আমার এইটুকুই বলছি যে আর যে বাবা আমাকে আমাকে জীবনদান দিলেন ঠাকুরের কাছে নিয়ে এসে, তিনিও ব্লাড সুগারের মানে পেশেন্ট ছিলেন, তিনি ওষুধ আনতে ভুলে গেছিলেন, তিনি রাত্রেবেলা কামনা করে শুয়েছেন বাবা আমার তো পায়ের ঘায়ে ফুলে রয়েছে, আমি তো এখানে দিনবেলায় ভাত খাচ্ছি, আমি ওষুধ আনতে ভুলে গেছি, বাবা তুমি রক্ষা করো। কিন্তু তিনি বললেন যে দেখো আমার পার ফুলা সব কমে গেছে, ঘা শুকনা হয়ে গেছে, হ্যাঁ আর আমি আজকে সুস্থ আছি, আমার শরীরে যা যা অসুস্থ ছিল সেটা আমার কমে গেছে, আমি সুস্থ আছি। তো এই হিসাবে আমার যে সেই 42 খানা যে ট্যাবলেট সেও আমার ব্যাগের মধ্যে রয়ে গেছে। যখন আমি এই এই এতটা সুস্থ হলাম তখন এই ঠাকুরের আশ্রমের মধ্যে যে পুকুর ছিল এই পুকুরের মধ্যে সেই 42 খানা ট্যাবলেট আমি বিসর্জন দিলাম, হ্যাঁ দিয়ে আমি আবার সেই আমাদের রিজার্ভেশন বাসে আমার মেদিনীপুর ফিরে গেলাম সুস্থ হয়ে। এবং এই ঘটনা যখন আমাদের মেদিনীপুরের ডাক্তাররা শুনল তারা মানে অভূতপূর্ব অবাক হয়ে যে হলে এই কী ধরনের ব্যাপার, তারপরে এই তো বুঝতে পারছি না আমাদের ডাক্তারি বিদ্যায় তো এসব নেই, আমরা এলো ভাবতে পারি না। হ্যাঁ যাক তুমিও সুস্থ হয়েছেন, আমাদের এইটাই আনন্দের কথা, আপনি সুস্থ থাকুন। তারপরে আরও বহু হিস্ট্রি আমাদের এই আমার ফ্যামিলিটা নিয়ে আছে, বাবাকে নিয়ে মানে নিয়ে, যেগুলো সত্যি লিখে রাখা ব্যাপার। ঠাকুরের এখেন একটা বিভূতি যা করে গেছেন, যা নীলাভূমি আমাদের এই ভক্তদেরকে নিয়ে করেছেন, এগুলো লিপিবদ্ধ করে রাখার মতো কথা, সত্যি রাখার দরকার, কিন্তু আমরা সময় পাই না, লিখতে পারি না। কিন্তু যদি এই ধরনের কোনো ব্যবস্থা থাকে বা আপনারা যেমন করছেন নিজের কিছু কিছু তুলবার চেষ্টা করছেন, এগুলো করে রাখলে সত্যি ওনার প্রতি আমাদের শ্রদ্ধা আরও যেন বেড়েই যায়। তো সেই হিসাবে দেখছি যে উনি মহাপুরুষও নন, সিদ্ধ পুরুষও নন, স্বয়ং ভগবান, এই সন্দেহ নেই। তো এরপরে এরপরে যখন আবার বাংলা মাসের প্রথম শুক্রবার, তার মানে আপনার এটা হবে 81 সালের চৈত্র মাস, তাই তো হবে 79, 80 আবার রোগ মুক্তি গেল। হ্যাঁ
তারপরে 21 সালে প্রথম দলে আমার মুক্তি গেল। তারপর তারপরে চৈত্র মাসের প্রথম শুক্রবার আমি রাজেন্দার সঙ্গে আবার ঠাকুর বাড়ি আসলাম। ঠাকুর আসলাম মানে মনে তখন এত উতলা হয়ে গেছে যে ঠাকুরকে না দেখে আর থাকা যায় না, ঠাকুরের সঙ্গে না দেখা করা পর্যন্ত যেন বোধ হয় আর বাঁচা যাবে না, এরকম যখন মনের একটা গতি। তখন রাজেন্দা আমাকে বলে যে তাহলে আপনি চলুন ঠাকুর বাড়ি চলুন, ঠাকুরের আশ্রমে গেলে আপনার এই উতলাটা আপনার কাটবে। তা আমি সেই ঠাকুরের বাড়ি এলাম প্রথম শুক্রবার চৈত্র মাসের, এটা সম্ভবত 81 সাল হবে। তো আসার পদে রাত্রেবেলা খেয়ে দিয়ে শুলাম, সকালবেলা ভোরবেলা পায়খানায় গেছি, তখন দেখি ঠাকুর ওই কোথায় যেন ওই নালাতে বিড়ি খেয়েছে, সিগারেট খেয়েছে, পোড়া বিড়ি, সিগারেট, পানের পাতা ফাতা হ্যান ত্যান এগুলো সব গুড়িয়ে দু হাতে তার দুই মুঠ ধরা এইসব করে ঘুরে বেড়াচ্ছে। এমন সময় রাজেনও তার মানে রাজেন্দ্রও তার সঙ্গে সঙ্গে ঘুরছে। তার বলছে আরে রাজেন, আরে এই না সেই, আমি সেই সময় পায়খানা থেকে বেরিয়েছি, তখন সেই চাপা কল ছিল, তখন এসব কল ছিল না, চাপা কল ছিল ওই ঠিক গ্যারেজ ঘরটা ঢুলতে গিয়ে কোনটায় ফুলবাগানের সামনে, হ্যাঁ ফুলবাগানের সামনে নয় ওই যে পুকুরটা ঠিক কোনটায় যেখানটায় এখন চাপা কল আমি দ্বিধা করছি যাবো কি যাবো না, আসুন আসুন তাড়াতাড়ি আসুন বাবা ডাকছে। আমি গেলাম, তাও সেই মানে ময়লাগুলো কাকে দেবে কোথায় রাখবে এই রকম তটস্থ করছে। তখন রাজেন্দ্রকে আমাকে দাও, এবং তার হাত থেকে ময়লা হবে, সেই ময়লা হাতে আমার মাথা ধরে উনি আমাকে কানে মন্ত্র দিলেন দেবেন, হ্যাঁ হ্যাঁ ভোরবেলা মানে আমার সেই পায়খানা থেকে বেরিয়ে আসে হাত পা ধোয়ার মতো আর সময়টুকু দিলেন না, যেটু সুচি তা নিয়ে একটু তার কাছে যাবো। হ্যাঁ আমি তো ভয়ে জড়া সড়ো এরকম একজন মানুষ, হ্যাঁ আমি সবই পায়খানা দিয়ে বেরিয়েছি, হ্যাঁ আমি তাকে স্পর্শ করলাম এই যে আমার একটা সংকোচ ভাব, হ্যাঁ উনি সেসব কাটিয়ে দিয়ে বলছে কি তোমার মনে আছে তো, হ্যাঁ বলছি বাবা আমার তো কিছুই মনে নেই তুমি কি বললে, হ্যাঁ না তুমি আসো তো আবার হবে আবার হবে, তো আছি আবার ঘুরছি, তো একটু ঠান্ডা ঠান্ডা আছে ভাব ওয়েদারের। তার ওই যে আপনার জগদীশ তলায় যে সাবা গেছে তলায় ঠাকুর ওই ক্যাম্প খাটের উপরে বসেছে, আর মনে যে কজন আমরা পয়লা শুক্রবার হাজির হতাম তারা সবাই আছে এধারে, আর পাশিমা এখান থেকে ঠাকুর কাছে থাকতেন তো প্রায় সময়, তো যে অপাশে তুই একটু ঝাল মুড়ি মাখিয়ে নিয়ে আস, তো ও গেল একটি বিরাট গামলাই করে ঝাল মুড়ি মাখিয়ে তেল তেল দিয়ে নিয়ে হাজির করলো। তা আমরা বসে আছি, বলছি খাও 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 তোমরা সবাই খাও তোমরা সবাই খাও, গামলা আমাদের দিকে ঠেলে দিল, হ্যাঁ তা সবাই মোটামুটি নিচ্ছে, আমি সবে নতুন আমার দ্বিধা সংকোচ ভয় সব রকম একটা মনের মধ্যে গ্রহণ করছে, হ্যাঁ আমি না পারছি নিতে না পারছি খেতে, হ্যাঁ তাই বলছে তুমি খাচ্ছি খাও না কেন তোমার কি হয়েছে খাও না কেন, হ্যাঁ আমি বাবা এঠো হয়ে যাবে যে এই জন্য আমি আর নিচ্ছি না, লো শালা তুমি সব দিলা না তুমি সব দিলা না তা এঠো হয় কোনটা, হ্যাঁ ও কথা শোন 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 শালায় কি কয় ও দিল কোনটা, আমি তো কিছুই বুঝি না দিল কি দিলাম কি নিলাম কি, আমার তখন তো কোনো বোধও নেই আর কোনো জ্ঞানও নেই, হ্যাঁ যাই হোক তো তুই কি কইছিলে না তোর মনে নাই, বলে হ্যাঁ বাবা আমার কিছু মনে নেই, তাই হ্যাঁ হ্যাঁ বলে সেই ঝাল লঙ্কা হাত মাখানো নিয়ে আবার কারে বলে এবার মনে হয়েছে, আসি বাবা একটা মনে আছে একটা তো মনে নেই, হ্যাঁ আবার হবে না হবে না, আছি আছি ওই দিন মোটামুটি সারাদিন রইলাম হলো। তারপরে বাবার কথা উনি জিজ্ঞেস করলেন তো বাবা কি করে না করে এইসব জিনিস, আমি বললাম লেখালেখি করে একটু কবিতা পড়ে তোমার অনেক বইটাই আছে সাহিত্য চর্চা করেন এবং আমাদের হোটেল ব্যবসা মিষ্টি ব্যবসা এইসব উনি দেখাশোনা করেন, তখন বিপদটা বলে তাহলে বিপদটাকে বলে তাহলে ওকে বালা দিয়ে দেবে বাবাকে বালা ওর মাকে আর বাবাকে বালা পড়াবে বালা যেন পরে, তা আমি দিলাম ওরা দিলেন আমি আবার নিয়ে গেলাম।
পালার টাকাও আমি দিয়ে দিলাম। এবারে ঠাকুর বাড়ি গেছি, এই ফিরে গেছি। তো রাজেন দাকে কোন সময় আগে বলেছি যে তাহলে ওনাকে, ওনা যদি আসতে চান ওনাকে নিয়ে আসো, মানে মদন যদি আসতে চায়, মানে আমার বাবা যদি আসতে চায় তাহলে ওনাকে সময় করে নিয়ে আসো। তো উনি গিয়ে যথার্থ বাবাকে বলেছেন, বাবা যে ঠিক আছে আমি পয়লা বৈশাখে যাবো, পয়লা বৈশাখে যাবো বলতে আমাদের দোকানদারি রং টং করতে হলে আমাদের একটু রাত জেগে থাকতে হতো, আমি সারা রাত জেগে রং টং করাচ্ছি, বাবা তৈরি হবে এমন সময় যাবে বলতে আমি একটু তাড়াতাড়ি গিয়ে হাজির হলাম, কারণ আমাদের ট্রেন হচ্ছে তখন ভোর 5:50 আর আমি বাবাকে বয়স্ক দেখা করলাম রাত্রি 4:00। হ্যাঁ, যে তাহলে আপনি যাবেন, তাহলে কি রিক্সা এসে দেখে দেবো? না, রাজেন তো নিজের রিক্সা নিয়ে আসার কথা, ও আসলে অসুবিধে চলে যাবো। বলছে তোমাকে একটা কথা বলবো, আমি যে বল যে আমার অনেক রাত্রে খুব সম্ভব বোধ হয় 2:30-3:00 এরকম হবে, তখন আমার নাম ধরে যেন কি ডাকলো, খুব ভারী গলাতে আমার নাম ধরে ডাকলো 3 বার। হ্যাঁ, তো আমি কি করবো, আমি ঠাকুর বাড়ি যাবো না যাবো না? আজকে যাবেন না কেন, না যাওয়ার কি আছে? না, এদিন এই যে বর্দা আসার কথা আছে, মানে অনুকূল ঠাকুরের ছেলে, তাকে তো বর্দা বলে, তার আসার কথা আছে মেদিনীপুর, তার এখানে নানা রকম অনুষ্ঠান আছে। তো বলছে তাহলে ওই কি আমাকে ডাকলো, কি বাধা দিল যাওয়ার জন্য, না কি আমি বুঝতে পারছি না, তা আমি কী করবো? তাহলে দেখুন, এগুলো তো সম্পূর্ণ আপনার মনের ব্যাপার, আমি আপনার ছেলে, আপনি আমার বাবা, আপনাকে আমি কি জ্ঞান দেবো, কি বুদ্ধি দেবো, এটা আপনি সম্পূর্ণ আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার। যেদিকে আপনার মন টানবে আপনি সেদিকে থাকবেন, সেদিকে থাকবেন। যদি মন চায় ডাইহার যাওয়ার, তা আপনি রাজেন্দ্র সরে যান, যদি না চায় তাহলে যাবেন না। বলে রাজেন্দ্র এসে গেল সেই সময় কথা হতে হতে, বলে তাহলে চলেই যাই নাকি বলো, আমি হ্যাঁ চলে যান। চলে আসছে, এসে ঠাকুরের কাছে প্রণাম করেই উনি প্রশ্ন রেখেছিলেন যে বাবা আমার এইরকম একটা ঘটনা ঘটেছে, তাহলে এটা কে ডেকেছিল? তখন উনি বললেন, বলে আসছো যাচ্ছ কোন সময় ঠিক বুঝতে পারবা কে ডাকছিল। তারপর জ্যৈষ্ঠ মাসে ওই বৈশাখ মাসে ওই রাত্রেবেলা খেয়ে দিয়ে শুয়েছে, শোয়ার পর, কারণ ওই জগদীশতলার ওই বারান্দা ফারান্দা হয় নাই, তবে সবে ওই মানে গাথাগাথি চলছে, ঠাকুর ওই একটা ত্রিপল টাঙিয়ে ওই কৃষ্ণ মন্দিরের সামনে ওইখানটা থাকতো, আর এদিকটায় আমরা সব গেলে যে ভক্তরা এবার গিয়ে শুয়ে থাকতো, কোনো মেঝেতে যে কিচ্ছুই হয়নি, আবার ঘর প্লাস্টারও হয়নি। তবে ওই রাত্রে শুয়ে আছেন ঠাকুর আসেন, আর বাবা আর আমরা সবাই যেন শুয়ে আছি, তখন আবার ঠিক ওই সুরে ডাক দিয়েছে। হ্যাঁ, বাবা বললো যে এবার ঘুম থেকে উঠেই বলছে যে বাবা এবার কে ডেকেছিল আমি স্পষ্ট বুঝতে পারছি, ওই দিন ডাকটা যে কার ছিল আর এই ডাকটা যে কার, এই দুটো ডাক যে এক, আজ আমি বুঝতে পারলাম। মানে ওইখান থেকে মানে সেই এত ভারী মানুষ, ভারী ভারী মোটা সোটা মানুষ, তো সে লাফিয়ে গিয়ে ঠাকুরের খাটে উমড়ি খেয়ে পড়েছে যে আমার জ্ঞান চক্ষু খুলেছে, আমি আর কোথাও যাব না। তাকে তো মোটামুটি সুস্থ করে বস করিয়ে তাকে সেদিন সেই সকালে দীক্ষা দিয়ে দেয়, সেই ভোরবেলা। মানে আপনার বাবার দুবার দীক্ষা হয়েছে? না, বাবার একবার হয়েছে, বললেন রাম ঠাকুর। না না, রাম ঠাকুর, রাম ঠাকুর না, ওই অনুকূল ঠাকুর। হ্যাঁ, অনুকূল ঠাকুরের উনি ঋত্বিক দ্বারা দীক্ষিত ছিলেন। আচ্ছা, হ্যাঁ, ঋত্বিক দ্বারা দীক্ষিত ছিলেন। তারপরে ওই যে রাম ঠাকুরের অনুকূল ঠাকুরের ছেলে আসার কথা ছিল মেদিনীপুরে, যেদিন বাবা এখানে ডাইহার আসার কথা সেদিন তারও মেদিনীপুর পদার্পণ করার কথা, তো সেই হিসাবে তার আমাকে জিজ্ঞেস করছে। আমি বললাম আপনার যেটা যেটা বিজ্ঞান বিদ্যায় বিদ্যায় থাকবে আপনি সেটাই করবেন, আমি এখানে আপনাকে কী যুক্তি তর্ক দেবো, আপনার ছেলে আমি, আপনি আমার বাবা, এটা আমি কী জ্ঞান আপনাকে দিব? হ্যাঁ, এইভাবে আমি মনে সেদিন তাকে নিরস্ত বলেছিলাম। এরপর বাবা তো দীক্ষা পেলেন, মা বাবা দুজন দীক্ষা পেয়ে আসলেন, এসে আমাকে বলে যে দেখো, হ্যাঁ, যে আমার যা কিছু ছিল আমি সব অনুকূল ঠাকুর থেকে আমি ত্যাগ করলাম, ওদের আমার কিছু রসবোধ হয়নি, কখনো ভালো লাগেনি। হ্যাঁ, তা আমি আজ থেকে এইখানেই আমি আত্মনিয়োগ করলাম। বলে এটাও আপনার সম্পূর্ণ নিজের ব্যাপার, এখানে আমি আপনাকে কোনো বুদ্ধি বা কোনো জ্ঞান দিতে পরামর্শ দিতে পারবো না, যেটা আপনার মন চাইবে আপনি করবেন। যাই হোক, তখন থেকে উনি সেই লেখা শুরু করলেন,
ঠাকুরের নানা রকম মানে তার জীবনী থেকে তার কোথায় কি আদি নিবাস হ্যানত্যান সব সংগ্রহ করতে লাগেন। করে উনি কয়েকটা বইও এখানে প্রকাশ করেছিলেন, এখনো মধ্যে আছে, সে বই চলে, এখনো চলছে, হ্যাঁ আছে। তো সেই হিসাবে এইভাবে উনি দীর্ঘদিন আসা যাওয়া করার পর ঠাকুর ওনাকে বলে যে দেখো তুমি কিছু লেখো, তুমি যা লেখবা আমি তার মধ্যে থাকবো, তুমি যা লিখবে আমি তার মধ্যে থাকবো। তো উনি সেভাবে লেখা শুরু করলেন, তার জীবন টিবন লেখে ওদের ভাইদের গায়ে জমা দিয়ে গেছেন, সম্ভবত ভাইদের গায়ে জমা আছে তার হাতের লেখা, তার জীবনী। তো ঠাকুরের কাছে এসে জমা দেওয়ার মতো সময় পাননি, একবার পড়িয়ে শুনিয়ে গেছিলেন, তারপর তো ওনার স্ট্রোক হলো, ফার্স্ট স্ট্রোক এই দা আশ্রমে এসেই, এটা বোধহয় হবে খুব সম্ভব 1987 1987 ওই বৈশাখ মাসে এসেছিলেন, বৈশাখ মাসে আসার পরবর্তী তখন গৌরাঙ্গটা ছিল, আর আমাদের সেই একজন পুলিশ অফিসার ছিল, পণ্ডা ঠাকুর ছিল, এরকম বেশ প্রায় মেদিনীপুর থেকে 15-20 জন লোক ছিল, এদের ওই কলেজগুলো হাজিরা ডেট ছিল, তা আমারও হাজিরা ডেট ছিল। তো ঠাকুর বাবা বললেন যে দেখো আমি যতদিন বাঁচবো আমি ঠাকুরের হাজিরা দিব পরের শুক্রবার, তারপর তুমি যা করো। আমি ঠাকুরকে বলি যে বাবা আমি তাহলে কী করে কী করব, দুজন তো একবার ব্যবসা ছেড়ে আসা যাবে না, তুই তোর জন্য কোনো ডেট থাকবে না, তুই মাসে যে কোনো দিন আসবি সেদিন তোর হাজিরা হবে, তোর কোনো ডেট থাকবে না, অনেক যাক এটাও রক্ষা হলো। হ্যাঁ এইভাবে সেই বাবার ওই স্টোক হলো এইখানে, এখন ছাত্রের উপরে যখন থাকতেন ওই ওটা যেন কি বলে বিশাখা ছাত্রের উপরে উনি মানে আমার বাবা ওইখানে থাকতে দিয়েছিলেন, ওইখানে থাকতেন দুটা বছর দিয়েছিলেন ওইখানে থাকতেন। তো ওইখানে যখন স্টোকটা ফার্স্ট মানে অ্যাটাক করে তখন মনমোহদা তাকে ধরে ধরে ওইখান থেকে নামছেন ছাত্রপুর থেকে, হ্যাঁ নাগরপুর ট্যাক্সি করে মেদিনীপুর পাঠিয়েছে। তারপরে সেই স্ট্রোক হওয়াতে ঠাকুর এখানে বলছে যে দেখো মদন বোধ হয় আর এই যাত্রা টিকবে না, এদের ভাই ভাইদা ভাইদা বলে দিছে, হ্যাঁ যাও মদনের কিচ্ছু হবে না, ঠিক আছে। এখন ঠাকুর বলছে যে কোদায় যখন রেখে দিছে তাও তো আমার তো ছাড়বার কোনো ক্ষমতাই নেই, কোদায় যখন রেখে দিছে আমার তো ছাড়ার কোনো ক্ষমতাই নেই, তো যাও এই যাত্রা মদন টিকে গেল। এইগুলো ওই গৌরাঙ্গদা আছে, রাজেন্দা আছে, এরা সব নিজের গাছ কানে শুনেছে, এরা জানে। তো সেই হিসাবে তখন এই ঠাকুর গেছিল পায়খানায়, বলছে যে উনি পায়খানায় ঢুকে এত জোর জোর বাথকম্ব আরম্ভ করলেন যা মানে ফটকা আওয়াজে আওয়াজকে ছাপিয়ে যায়। তখন আমরা বুঝলাম যে মদ্র ওর বিপদ কাটছে, ওরা ওদের মুখের কথা আর কি, যাই হোক ওদের সঙ্গে কথা এগুলোকে আমি পুনরাবৃত্তি করে বলে দিলাম। এই গেল, এর মধ্যে দিয়ে উনি এইভাবেই পড়ে থাকতেন, একটা হাত গেল, একটা পা গেল, দুটো প্যারালাইসিস হয়ে গেল, তাও যদি একটা পা ছিল তাও ওই ভালো হয়ে একটু হাঁটতে চেষ্টা করলেন, সেটাও পড়ে গিয়ে ভাঙল। ওই শুয়ে শুয়েই তার দিন রাত তার ওই ঠাকুরের নাম চলছে, আর ওই একজন লোক থাকতো রাইটার, তার যেটা মনে হয় হতো সেটা তাকে দিয়ে লেখা করতো, সেগুলো উনি পাঠাতেন ঠাকুর বাড়িতে, ঠাকুর সেগুলো সংগ্রহ করে আবার জমা রাখতেন। এইভাবে ঠাকুরের তার কাজ চলছে, কাজ চলছে। তার মধ্যে তারা অনেক আক্ষেপ ছিল যে তুমি আমাকে যদি কাজই করাবে তাহলে ফেলে রাখবে কেন, পঙ্গু করে রাখলে কেন, হয় সুস্থ করে তোলো অথবা আমাকে বিদায় দাও, এইভাবে রাখার তো কোনো যুক্তি নেই। তা ঠাকুর কাছে মানে এই তোর বাবারে কইস যেন আমার একটু ছুটি দেয়, আমি আর ফাঁসি পারি না। তা আমি বললাম বাবা তুমি যদি এই বলো আর সেখানে গেলে সে যদি এই বলে তা আমি কোথায় গিয়ে এই আর্জি জানাবো, এই আর্জি আমি কোথায় গিয়ে রাখবো, তুমি এখানে এসে বললে ওর বাবাকে বলিস যেন আমার ছুটি দেয় আর সেখানে সে বলছে যে ঠাকুরকে গিয়ে বলো আমাকে যেন ছুটি দেয়, তাহলে আমি আর্জি কাকে জানাবো। তো এইভাবে এদের আদান প্রদান চলতো, বুঝেছেন। তো এই হতে হতে আর 1988 তার হলো আবার সেকেন্ড স্ট্রোক, সেই সময় যায় যায় অবস্থা, তখন ওই আমার সম্বন্ধীকে পাঠালাম, সে এখানকার ঠাকুরের আমার আগেকার ভক্ত, পুরনো ভক্ত, বাসুদেব বরাল, এইখানে বসুদেব পাতার মতো রক্ত দিচ্ছে, ও আর এই মাখন টাখন সব এক সময়ের, যে আপনার আগে বললো যে মাখন ভৌমিক আনলো,
এসব এক সময়ের প্রায় কাছাকাছি আর কি। সেই সেই তাকে দিয়ে খবর দিলাম ঠাকুরকে, ঠাকুর আবার তাকে হাতে বয়ে পাঠালো যে যাও মদন কে নেওয়ার ক্ষমতা কারো নেই, ওই জমেরও সাত দিনে আমাকে জিজ্ঞেস না করে মদনকে নিয়ে যায়। অশ যাত্রা মোটামুটি ঠাকুর তাকে রেখে দিলেন। এরপরে আস্তে আস্তে সেই লগ্ন ফিরে আসলো। এর মধ্যে আমার স্ত্রী এক পয়লা বৈশাখে একদিন আসলো ঠাকুর বাড়ি বাবার সাথে, এসে আমিও এসেছি, এলাকার বিয়ে বাড়ি ছিল, বিয়ে বাড়ি উপলক্ষে আমাদের ডাক হলো। তো বাবা আগে চলে এসেছিলেন, তারপরে আমাকে গৌরাঙ্গ তাকে ডেকে পাঠালেন উনি, তোমরা চিঠি পাওয়া মাত্র চলে আসো। আমরা চিঠি পাওয়া চলে আসলো, সেই গাড়ি নেই, অত বিকালে গাড়ি পাবো কোথায়, সেটা মোটরসাইকেল বের করালাম। মোটরসাইকেল বের করে আমি গৌরাঙ্গদা আর বাসু এই তিনজন, মানে আমার সম্বন্ধে তিনজন করে আমরা আসছি মোটরসাইকেল করে, কারণ বিকাল তিনটার সময় রওনা দিয়েছি ওইখান থেকে, মানে বিকাল তিনটায় রওনা দেওয়া মানে মোটরসাইকেলে এই রাস্তায় আর দূর আসা বিরাট ব্যাপার, 250 কিলোমিটার রাস্তা। যখন আমাদের কৈচুরের মাঠ ফেরাচ্ছি বর্ধমান পেরিয়ে, তখন বেশ কুয়াশা, বিরাট ঠান্ডা, বিরাট ঠান্ডা, বেশ কুয়াশা, আর সেই কুয়াশাতে মানে সামনাসামনি লোক দেখা যায় না, আর আমরা এমন মানে আচমকা বেরিয়ে পড়েছি ঠাকুরের এই সংবাদ পেয়ে যে কোনো গ্লাভসও নেইনি, কোনো শু পরি নেই, কোনো ভারী একটা কোনো জামা কাপড়ও নেইনি শীতে আটকাবার, হ্যাঁ, কিন্তু ওই একটা মনের টানে বেরিয়ে পড়েছে। হ্যাঁ, যখন কৈশোরী খেলা দেখি দূরে লাইট পড়ছে, তখন দেখছি যে বেশ টাঙ্গি বললাম এইসব নিয়ে বেশ কিছু লোক যেন দাঁড়িয়ে আছে, আর ওপাশ থেকে দেখছি একটা দূরে গাড়ি ফাড়ি আসছে। তো দেখলাম যে আমাদের সাইড থেকে লোকগুলো এই পাশে পেরিয়ে গেল, তাই বললো যে দেখো তোমরা জোরে জোরে নাম করো, জোরে জোরে নাম করো। তো ওরা সেই পিছনে বসে জোরে জোরে নাম আরম্ভ করলো, আমিও আমারও গাড়ির স্পিড মোটামুটি 80-90 চলছে তখন, হ্যাঁ, রাজদূতে। যখন ওইখানে আসলাম দেখি ওরা এই পাশে চলে গেছে, আমরা গাড়ি নিয়ে বেরিয়ে আসলাম। এসে যখন কাটোয়া লেভেলকে সেখানে ঢুকছি, তখন ওইখানে মানে হ্যান্ডেল থেকে হাত খুলতে পারছি না, এমন ওরা রক্ত কাট হয়ে গেছে। দিয়ে কোনো রকম সেই চায়ের দোকানে উনি সেগে যখন ঠাকুর বাড়িতে ঢুকলাম কাটোয়া আশ্রমে, তখন প্রায় 10:30-11 বাজে এরকম। যে ঠাকুরের ওই জানলার ফাঁক দিয়ে দিকে খালি লাইটটা বাইরে একটু একটু পড়ছে, আর সমস্ত নিস্তব্ধ সহজ হয়ে পড়েছে। তা আমি ঢুকেই বলে ঠাকুরকে তো জ্বালান দিতে হবে, কারণ এর মধ্যে বহুবার আসা যাওয়া তো হয়ে গেছে ঠাকুরবাড়িতে, একটু একটু সাহস বাড়ছে। হ্যাঁ, তা আমি একটু বললো যে একটু জ্বালান তো দিতে হবে যে আমরা এসছি বলে, কী হবে বলা যায়। হ্যাঁ, তা গৌরাঙ্গদা বলছে যে এই একটু শব্দ করবেন না, বাবা শুয়ে পড়েছে, ঘুম ভেঙে যাবে। আচ্ছা, ও প্রণাম তো করতে হবে, একটু জোরে জোরে কথা বলে বলেই আমি বলছি প্রণাম তো করতে হবে, একটু প্রণাম করি তারপর তো না শুয়ে পড়বো যে বলছি। তখন বাবা সেখান থেকে কলিং বেল টিপছে ভেতর থেকে, কঙ্ক করে বিপদটা উঠেছে। হ্যাঁ, বোঝা গেলো যে চাবির গোচাটা ছুঁড়ে দিলেন, দিয়ে বিপদটা বেরিয়ে আসলেন। বলে এই তোমরা কী করতো, বাবা তো ভিতর থেকে স্টন দরজা খুলতে শব্দ এলো। হ্যাঁ, শালা মাসি বাড়ি পাইছে, শ্বশুর বাড়ি পাইছে, শালা শোয়ারের বাচ্চা শালা আইসে এখানে, রাত নাই, দিন নাই, খ্যান নাই, হ্যাঁ, শালা যা পাইলে দৌড়াইলে এখানে, হ্যাঁ, আমি আমার শালা আমি বিয়ে করে নেই, ও বিয়ে করে নেই, সে বিয়ে নেই, শালা মাগ নাই, শাল নাই, হ্যাঁ, এই শালার জন্য এখানে কী পাইছে, হ্যাঁ, এই খিস্তা খিস্তি আরম্ভ আছে। হ্যাঁ, এরা তো সব ভয় যে আর ওকে বাড়ি থেকে বের পালিয়ে এসছে, আমি তবুও দাঁড়িয়ে আছি। বিপদটা বলছে এই ঠাকুর কালাইস তোমরা কী করছো, এত রাত্রে কোথা থেকে আসছো, তাহলে মেদিনীপুর থেকে, ঠাকুর কি জানে না নাকি আমরা মেদিনীপুর থেকে আসছি, জানে না। হ্যাঁ, তার উপাস থেকে গালা গালে চুপ হয়ে গেছে, চুপ হয়ে গেছে। তাই চলো 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 তো খাওয়া দাওয়া এখানে যখন এলাম এই রান্নাঘরে, তখন দেখি মোটামুটি কিছুই নেই, সব ফাঁকা। আবার বিপদদা ভাইদা সব নেমে আসলো, ভাইদা আসলো, বঙ্গবন্ধু আসলো, পাঁচিমা আসলেন, সব আবার রান্না চাপানা হলো। ওরা বলে দেখ আমরা যা খাইছি তখন পেট ভরে নেন, আবার একবার করে খাই তোদের সাথে। বলে আবার সব পাঁচিমা বিপদদা ভাইদা, হ্যাঁ, এই সমস্ত মিলে এক জায়গায় বসে আমরা তিনজন এক গামলাতে বলে সব মেখে ভাতে ভাত, এই রাত্রে খাওয়া হলো আর গল্প চলছে। হ্যাঁ, ওই ঠাকুরের আলোচনা চলছে। এবং দেখি সকালবেলা ঠাকুরের কাছে গিয়ে হাজিরা দিয়েছি জগদীশতলায়, তখন বলছে দেখ রে কালকে রাত্রে তোদের গালিয়েছিলাম, আর তোরা রাগ করছো নাকি, অবশ্য তোরা রাগ মনে কষ্ট পেয়েছিল না বাবা, কষ্ট পাবো কেন, তুমি গালিয়েছো,
দেখো তোমাদের গালাইছি, তোমাদের তোমাদের গালাই নেই, গালাইছি তোমাদের বিপদ আপদে। তোমরা তো জানো না তোমাদের পিছনে কি বিপদ আপদ লুকাই থাকে। হ্যাঁ, তা আমরা কি করেই বুঝবো? হ্যাঁ, এমন সময় মন্ম হইয়া আমাদের কি যেন নামটা গণদা, ও বলছে যে বাবা একটু বুঝে দেখে বলুন না, ওর গাড়িটা নিয়ে একটু বালির খোঁজ করতে হবে, বালির ওই তার জল ট্যাঙ্কিটা হবে, ওই বালি একটু খোঁজ করতে হবে, ওনার গাড়িটাকে নিয়ে যেন আমার সময় যায়। তো যাবে, যা কাম কাম করো গে, ঠাকুরের কাম করো। গাড়ির কাছে গিয়ে দেখি গাড়ির চাকায় হাওয়া নেই, পিছনের চাকায়। হ্যাঁ, চাকায় ঘুরে দেখি তিনটা বড় বড় কাটা পেরে ঢোকানো আছে। তার মানে যেখানটায় ওই যে উল্টাকি বললাম নিয়েছিল ওই জায়গায় বোধহয় ওই রাস্তার তলায় পেরেক দিয়ে বালি দিয়ে বোধহয় পেরেক রেখেছিল, ওই পেরেক পরপর ঢুকেছে গাড়ি আটকানোর জন্য। সেই গাড়ি আমাদেরকে না ঘিরে ওরা ট্রাক ইয়ে করেছে, ট্রাক যে ঘিরেছে তার প্রমাণ পাওয়া গেল। পরের দিন পুলিশ সেই ট্রাক আবার নিয়ে আসলো ভ্যান ট্যান গিয়ে, এবং সেটা ওখানকার লোকজনের মুখে শোনা গেল যে বিরাট ডাকাতি হয়েছে ট্রাক ডাকাতি এবং ওই জায়গাতে। তো আমি যখন ওই মোটরসাইকেল নিয়ে মানিকের রিক্সায় করে যখন গেলাম ওই মোটরসাইকেল দোকানে সারবার জন্য, তখন ওরা বলছে এত বড় ফেরিক কী করে ঢুকতে পারে, 2 ইঞ্চি করেছে একটা ফেরিকের মানে লম্বা। হ্যাঁ, সে কাটা ফেরিক, তো এই ফেরিক কি কেউ জোর আপনাকে ফুটে দিয়েছিল কি? আমাকে না না কেউ ঠকে নিয়ে, তো রাস্তা কেউ তো ফুটেছে। তাহলে চিন্তা করুন, ওই তিনটা পেরেক নিয়ে এক চাকা মানে এক চাকার গাড়ি, টু হুইলার গাড়ি, সেগুলো নিয়ে তিনজন আরোহী 80-90 স্পিড, মোটামুটি নিশ্চয়ই 40-30 কিলোমিটার রাস্তা হবে, এটা ডিস্টেন্স কি করে আসা সম্ভব হয়, কি করে আসা সম্ভব হয় এই পথ পাড়ি দেয় ওই তিনটা পেরেক ফুটিয়ে নিয়ে, যেখানে সঙ্গে সঙ্গে তো পাঞ্চার হয়ে যাবে, তাই তো সঙ্গে সঙ্গে পাঞ্চার হয়ে যাওয়ার কথা, যে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটার কথা, কিন্তু কিছুই হয়নি। আমরা সুস্থ মতো আশ্রমে ঢুকেছি, যাদের ঘুরেছি সকালে আমরা দেখেছি এই ঘটনা। তাহলে ওই যে গালাগালি উনি করলেন যে তোমাদের গালাগালি করে তোমাদের বিপদ আপদে, তোমাদের গালাই নেই, এই একটা তার প্রমাণ। তারপর সেই এখানে আমার স্ত্রীও তো এখানে এসে আছে, বিয়ে বাড়ির মোটামুটি কাজকর্ম রেডি, মাছ মাছ ফাঁস কাটাকাটি হচ্ছে, আমি রান্না করেছি, রান্না করছি, আমি গোরাঙ্গদা আরেকজন ছিল দত্ত বলে, সেও আসে এখানে, তিনজন রান্না আমাদের ডিপার্টমেন্টে দিয়েছে, রান্না চলছে। এমন সে আমার স্ত্রী সেখানে আর্জি দিচ্ছে যে বাবা আমি সে আমাকে দীক্ষা দিলে না, আমার স্বামীকে দিলে আমাকে দীক্ষা দিবে না, তোর ভাতার কেটা না, ওই যে যার বেল্ট খুলছো সে আমার ভাতা, তো ডাক ডাক সিকির ডাক সিকির ডাক। হ্যাঁ, তা আমি এখানে আছি, ভাই তো আমাকে যে বিজয় যা যা সিকির ডাকছে, বাবা তোকে ডাকছে, আমি তো হাতে কালি ঝুলি ভর্তি। হ্যাঁ, ভর্তি আবার দৌড়ে গেলাম, দেখি ঠাকুর তো সে ঝাড়া ওই নারকেল থেকে ঝাড়ের কাঠি ধরছে। হ্যাঁ, শিখরে শিখরে তুই তো কইস নাই, তুই তুই দীক্ষা নিয়েছিস, তোর বউর দীক্ষা দিস নাই। হ্যাঁ, আচ্ছা তোমার মন ছেলে দিবে, আমি কি করে বলবো, তোমার ব্যাপার। তারপরে না শিখরে শিখরে দে, আবার আমার কানে ফু দিল, আবার মন্ত্র দিল, দিয়ে ওকে দীক্ষা দিল। কি তুই কইছিস না, তোর মনে ছিল না? মনে হয়েছে তো বলে হ্যাঁ, তো এটা মনেটা করলে কবে, বোধ হয় 3-4 বছর পর। আমি তো বলেছিলাম আবার হবে। হ্যাঁ, তাহলে এই গেল তার 3 বার, তোর মনে আছে? আমলে হ্যাঁ বাবা মনে আছে, তো যাও আমার গুরু দক্ষিণা দিয়ে দিও। আর তুমি বল বা কি দিক দক্ষিণা দিতে হবে, ও তোমার মনে যা আছে তুমি তাই দিও, এরকম তার কথাবার্তা ছিল তো। হ্যাঁ, যাক সেভাবে গেল, এইবারে আসলো বাবা সেই দিনগুলো। তারপরে তো সেকেন্ড স্ট্রোক গেল, থার্ড স্ট্রোকে উনি একেবারে যখন একবারে যখন দুটো পা দুটো হাত একটা হাত যখন একবারে অবস্থা, মুখও তার একবারে বন্ধ হয়ে গেছে, সেটাও তার নেই, কোনোরকম ইশারা ইঙ্গিতে বলে দেন এইটা ওটা। হ্যাঁ, মুখ দিয়ে একটু আওয়াজ বেরোয়, খালি বাঁ হাতটা তার চলে, ডান হাতও পড়ে গেছে। আমরা যথারীতি চিকিৎসা আমরা করেই যাচ্ছি, ফিজিওথেরাপি থেকে আরম্ভ করে বিভিন্ন স্পেশালিস্ট দিয়ে দেখিয়ে টিকিয়ে তার চিকিৎসার ত্রুটি আমরা রাখিনি, ঠাকুরের কথা মতো নির্দেশ মতো আমরা সাধ্যমতো চেষ্টা করেই যাচ্ছি। তো এর মধ্যে সেই দিনটা যেদিন ঘটনাটা ঘটলো, সেদিন আমার দেখালো যে ওই শঙ্কর কম্পাউন্ডারকে আমি বললাম যে তুমি থাকো সঙ্গে,
এখানে তুমি বাবার কাছে সবসময় থাকবে, তুমি চেম্বারে যে আয়টা করো, যে রোজগার তোমার হয় আমি তোমাকে সেই রোজগার পুষিয়ে দেবো, তুমি যা বলবে আমি তোমাকে তাই দেবো, কিন্তু তোমাকে 24 ঘন্টা বাবার কাছে থাকতে হবে, তার সমস্ত কিছু মানে শুশ্রূষা সেবা শুশ্রূষা তোমাকে করতে হবে। বলেছে বলতে রাজি হলো, তাকে রেখে দিলাম। তো সেই দিনে বাবা এত অসুস্থ হয়ে বললে বিকাল থেকে তার কথা ভেঙে গেল, কথা জড়াতে আসলো, একেবারে মানে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল, চোখ দাঁড়িয়ে গেল। আমার সমস্ত ডাক্তারকে নিয়ে আসলাম, সব সমস্ত মধ্যে 4 জন ডাক্তার, সবগুলোই ফরেন স্পেশালিস্ট, সবগুলোকে নিয়ে আসলাম কল দিয়ে দিয়ে। তারা নিজেরা বসে একটা গোল টেবিল করে একটা কনসাল্টের মধ্যে আসলো, বলে যে দেখুন আমাদের আর করণীয় কিছু নাই, এবার সব আপনার মানে বিধাতার বিধান, ঈশ্বরকে মেনে নেওয়া ছাড়া তার আমার নির্দেশ মেনে নেওয়া ছাড়া কোনো পথ নেই, আপনি তাকে স্মরণ করুন, যদি রাখবার তিনি রাখবেন, নাহলে আমাদের কোনো ক্ষমতা নাই। তো সেই বাবার কাছেই তো মাথা সালে 3টা বড় বড় ফটো থাকে, যে ফটো এই ফটোর আরও অনেক হিস্ট্রি রয়েছে, বুঝছেন, এইটা করে 3টা ফটো এর অনেক হিস্ট্রি আছে। হ্যাঁ, সেই যাই হোক সেগুলোকে আনা হয়েছিল, সেগুলো বাবাই বাবার ওই ঘরে রাখা ছিল, তো তার কাছে আসি আপনি যা করবে ঠাকুরই করবেন, তারই আশ্রিত যখন আমরা, তার ছাড়া তো পথ নেই, অতএব তিনি রাখতেও পারেন আর তিনি নিতেও পারেন, অতএব এখানে আমার কোনো কিছু করার নেই, তার নির্দেশ মতো আমি চিকিৎসা করাচ্ছি, এইটুকুই আমার মানে ভরসা, এইটুকুই ভরসা, আর কোনো ব্যাপার নেই। তারপরে যখন রাত্রি 2টো বাজে তখন ওই শঙ্করদা আমাকে ঘরে নক করছে যে একবার আসো। আমি বলি যে কি ব্যাপার বাবা, কি এক্সপায়ার্ড? বলছে যে না এক্সপায়ার্ড মনে হচ্ছে, তুমি আসো না একবার। হ্যাঁ, তারপরে আসলাম, তারপরে যে হ্যাঁ এক্সপায়ার্ডে আমি সমস্ত ইনভেস্টিগেশন করে নিয়েছি, কোথাও কোনো স্পন্দন নেই, যেগুলো আমাদের ডাক্তারের সাথে মধ্যে আমরা দেখে নিয়েছি, তো একবার চলো ডাক্তারখানায় যাই। তাহলে আবার গেলাম, এস এন দত্ত বলে একজন ফরেন স্পেশালিস্ট আমাদের এমডি আছে, তার কাছে গেলাম। তিনি বললেন যে দেখুন তো নিয়তির বিধান, আমি কি বলবো, আর সে মেনে নেন, আর তো কিছু করার নেই, আমি গেলেও সেই বলবো, উনি যা বলছেন সেই একই ব্যাপার। আরে তবু আপনার দেখুন না ডাক্তারবাবু, আমি কি বলবো, আপনার তো অনেক দূর লেখাপড়া করেছেন, আপনার তো শেষ চেষ্টাটা একটু করুন, আপনার তুলে কি শেষ বানটাও নেই যেটা দিয়ে একবার চেষ্টা করা যায়। হ্যাঁ, বলে আপনি এত বড় কথা বললেন, আচ্ছা দেখি। হ্যাঁ, বলতে একটা প্রেসক্রাইব করলাম, দেখুন দেখি এটা পান, যদি পান তো ইন্টারভেনাস একটা ইঞ্জেকশন এটা দিয়ে দেন, মানে ওই স্যালাইন। হ্যাঁ, ড্রিপে দিয়ে দেন, যদি চলো সংকট থাকে কম্পাউন্ডারকে বুঝিয়ে দিলে তুই সেই মতো উনি চেষ্টা করবেন আর কি। তা আমি ওকে নিয়েই বেরালাম সেই স্যালাইন খুঁজতে, মেদিনীপুরে কোনো দোকানে পাওয়া গেল না ওই টাউনে, যে ওই উৎপেক্ষ সেই স্যালাইন, শেষকালে হসপিটালে পাওয়া গেল। হসপিটালে তাদের সঙ্গে সেই টর্কিবারের সঙ্গে মানে একটা আলোচনা করে তাকে বুঝিয়ে তার কাছে 3টা ওই স্যালাইন সিসি বোতল নিয়ে আসলাম, তাকে কথা দিলাম যে আপনাকে আমি 8টার মধ্যে অবশ্যই পৌঁছে দেবো। হ্যাঁ, না দিলে কিন্তু আমার চাকরি চলে যাবে। হ্যাঁ, আপনাকে সেই মতো ব্যবস্থা করতেই হবে। আমি ওটা নিলাম আর সঙ্গে সঙ্গে ট্যাক্সি করে লোক পাঠালাম কলকাতায় যে তোমরা এই মাল নিয়ে এখানে জমা দাও। সেটাও করতে হলো, দিয়ে ওই ওইটা যখন নিয়েছে যখন সঙ্গটা বাবাকে অ্যাপ্লাই করছে, এইসব করতে 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 দেখালো যে 1 ঘন্টা কেটে গেছে। তার মানে 1 ঘন্টা উনি ডেথ, মৃত। তারপরে ওই অ্যাপ্লাই করলেন, তখন ওই ড্রপ আর পড়ছে না, স্যালাইনে যে ড্রপটা পড়ে সেই এতে দিয়ে সে পড়ছে না। তারপরে দেখা গেল যে 1 ফোঁটা পড়লো, যেটা মনে হলো 1 ফোঁটা পড়লো, তাও বেশ খানিকক্ষণ পর, আবার দেখি খানিকক্ষণ পর পড়ছে, তারপরে দেখি ঝরঝর ঝরঝর করে পড়তে আর বলি। আমি সঙ্গে দেখা দিই দেখা দেখা বলি, হ্যাঁ তাই তো, ও আবার সেটাকে লিমিট করে বেঁধে দিল। তারপর সকাল হয়ে যাচ্ছিল, সকাল পর্যন্ত এদিকে বাসুকে পাঠানো হয়েছে আমার শালাকে যে তুমি যাও খবর দাও যে বাবা বোধহয় আর থাকবে না, মারা যাবে, তুমি এভাবে বলবে যে আশ্রমে পাঠিয়েছি। হ্যাঁ, আশ্রমে পাঠিয়েছি, মানে এই ডাইহাট আশ্রমে ঠাকুরকে খবর দেওয়ার জন্য তাকে পাঠিয়েছি, যে আর হয়তো বাঁচবে না, ডাক্তার সবাই এক কথাই বলছে যে তাদের কিছু করণীয় নেই, যদি ঈশ্বর রাখে তবে থাকবে, না হলে থাকবে না। তো উনি হয়তো বলবেন যে আমাকে তুমি খবর দিলে না, তার জন্য তুমি এবার যাও। ওই বলে যে তুই শিগগির চলে যা, গিয়ে বিজয়কে বলবি যেন বড় বড় ডাক্তার দিয়ে ওনাকে চিকিৎসা করে, আমাকে জিজ্ঞেস না করে যম মদনকে নিতে পারবে না। যা, আমি কই দিলাম, তাকে সঙ্গে সঙ্গে সেখান থেকে বিদায় করেছে। ও গিয়ে পৌঁছেছে সকাল 8টায়,
আর যে সমস্ত ডাক্তারদের কল দেওয়া ছিল তারাও এসে সকাল 8টার সময় পৌঁছেছে। হ্যাঁ, এসে দেখা গেছে সেই স্যালাইন পেতে পেতে মোটামুটি সে চাঙ্গা হয়ে খাটে উঠে বসেছে। হ্যাঁ, দিয়ে বলছে যে আমার খুব ক্ষুধা পেয়েছে, তোমরা আমাকে রাত্রে খাওয়াও নি, তা আমাকে এইসব কি ফোড়াফুড়ি করেছে, এগুলো কি হয়েছে? হ্যাঁ, আজ কালকে তো অসুস্থ হয়ে পড়েছিলেন তো তাই জন্য এগুলো দিয়েছে, ডাক্তার যেটা ভালো বুঝেছে। হ্যাঁ, বলছে না না এসব কিছু লাগবে, খুলে যাও তো। তখন ডাক্তাররা বলছে যে দাদু আপনি যে কাল যে যে অবস্থায় ছিলেন সে তো আপনি নিজের চোখে দেখতেন, তাহলে আপনি আজকে খেতে চাইতেন না। হ্যাঁ, বলছে তোমরা যে কি বলো আমি তো কিছু বুঝি না, আমার কিছুই হয়নি, আমার তো খালি ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগছে, তোমরা আমাকে সাথে খাইতে দাও। তারপর সে সেলাই ফেলেন তারা খুলে নিল, খুলে নিয়ে ঠিক আছে আপনি কি খাবেন, না আমার অন্তত 4টি মুড়ি দাও আর কিছু গরম জাতীয় কিছু দাও, ওই মুড়ি আর দুধ তাকে দেওয়া হলো। এতে গৌরাঙ্গনা করছি সেই অ্যাম্বুলেন্স নিয়ে হাজির হয়ে গেছে, তাকে হসপিটালাইজ করবে। হ্যাঁ, আলো গৌরাঙ্গনা আপনি এতদিন ঠাকুরের কাছে রইলেন, একটু ভরসা রাখতে পারলেন না, আপনি বিদায় করুন, হ্যাঁ অ্যাম্বুলেন্স বিদায় করুন, আর গিয়ে দেখুন বাবা কী অবস্থায় আছে। সে গিয়ে দেখলো আমার ব্যাপার তো, সেই যারা ডাক্তাররা কখনো ওই ঠাকুরের ফটোর সামনে মানে জুতাটা পর্যন্ত বাইরে খুলে রেখে ঢুকবার মতো যাদের মনোবৃত্তি ছিল না, তারাও এই কীর্তি দেখে এই অবস্থা দেখে ঠাকুরের এই নীলা দেখে তারা এয়ারপোর্ট থেকে যখনই বাবার কাছে যেত চিকিৎসার স্বার্থে, ওই বাইরে অন্তত ঠাকুরের থেকে বিশ দূরে জুতা খুলে মোজা খুলে ঠাকুরকে প্রণাম করে তারপরে বাবার কাছে গিয়ে হাজির হতো, দিয়ে তার চিকিৎসার খোঁজখবর নিত এবং বাবাকে যথেষ্ট তারা মান্য করতো, যথেষ্ট। এমনকি পরে পরে ডাক্তাররা ক্রমে ক্রমে আমাদের ওইখানে মেদিনীপুরে যে আশ্রম আছে ব্যাঙ্গাই আশ্রম, ওইখানে যাতায়াত করতে আরম্ভ করলো। ওইখানে যাতায়াত করতে গিয়ে দুজন তিনজন ডাক্তার ওইখান ওইখান থেকে আপ্লুত হয়ে আবার ঠাকুরের এই কাটোয়াতে এসে তারা দীক্ষাও নিয়ে গেল ঠাকুরের কাছ থেকে, এমন ঘটনাও ঘটেছে এইখানে। আর আমাদের আমার বাবার কাছে যে কম্পাউন্ডার ছিল কয়েক ডাক্তার, সেও কালে এসে ঠাকুরের কাছে দীক্ষিত হয়ে গেল, বাবার সাথে এসে দীক্ষিত হয়ে গেল। এরপর যেদিন বাবা মানে উঠেই গেলেন আর কি, একবারে বরাবরের মধ্যে চলে গেলেন, তো সেই দিনটা একটা ঘটনা যে দুপুর পর্যন্ত উনি খুব ভালোই আছেন, দুপুর পর্যন্ত ভালো আছেন, কথা বলছেন সবই আছে। হ্যাঁ, তা আমি সেদিনটার রবিবার দিন ডাক্তার ওই দিন আসে, ওই কলকাতার থেকে আসে, মেডিকেল কলেজের থেকে প্রফেসর ছিলেন ডাক্তার সুভাষ রায়, এমডি এফআরসিএস আর কি কি যেন তার ডিগ্রি ছিল, তো তাকে কল দিয়ে আপনি আসলে মেদিনীপুর আসলে বাবার কাছে অবশ্যই আপনি আগে চেক আপ করাবেন, তার বডি চেক আপ করে যাবেন। বলছি যত দেশে এসে বলছি যে আচ্ছা বিয়েবাবু আপনার বাবা কতক্ষণ থেকে অবস্থা, বলে কতক্ষণ থেকে অবস্থা মানে না ওর তো কোনো পালস নেই, কোনো জায়গায় কোনো পালস নেই, আপনি কি বলছেন এই অবস্থায় কোনো মানুষ থাকতে পারে নাকি, 5 মিনিট থাকতে পারবে না। কিন্তু আমি তো ডাক্তার আমার তো চিকিৎসাশাস্ত্রের আমার তো জ্ঞান নেই, আপনারাই বলতে পারেন, তবে উনি সকাল থেকেই একটু ড্রাউজির মধ্যে আছেন কিন্তু টনটনে জ্ঞান আছে, উনি খাবার চাইছেন, খেতে চাইছেন, আমাদের সঙ্গে নানা রকম কথাবার্তা বলছেন। হ্যাঁ, তো বলছেন না না শীঘ্রই আপনি অক্সিজেনের ব্যবস্থা করুন, বেশিক্ষণ জ্ঞান থাকবে না। হ্যাঁ, আমি সঙ্গে সঙ্গে অক্সিজেন দিলাম, বাবা আমার বলছে যে অক্সিজেনটা কেন দিচ্ছ, আমার কি হয়েছে, আমি না যে কফ একটু হচ্ছে তো ওই জন্য রিসার্চ দিতে অসুবিধা হবে, ডাক্তারবাবু বললেন যে একটা অক্সিজেন দিতে, বলছে না ও দেওয়ার দরকার নেই, এই দেওয়ার দরকার নেই বলতে 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 উনি গলায় ঘড়ঘড়ে হলো, চোখে চোখ বন্ধ করলেন, ওনার নীলা সম্বরণ করলেন বাবার। এই এটা অষ্টাই সাল, তারিখটা আমার মনে নেই, ওটা দেখে বলতে হবে, দেখা আছে মৃত্যুদিন। আপনার বাবার বয়সটা বোধ হয় হবে 68 কি 70 এরকম হবে, এটা আমার খেয়াল পড়ছে না। ওই সময় আমরা 3 ভাই আর 4 বোন, আপনি কত কোন মানে আমি বড় জন, আমি এরকম বহু কিন্তু বহু অগ্রে বিভূতি আমাদের ফ্যামিলিটার মধ্যে জড়িয়ে আছে। হ্যাঁ, আমি এগুলো লিপিবদ্ধ করতে বা কোথাও বলে এভাবে যদি রাখতে পারা যায় তার এই নীলার এগুলো আমার খুব আনন্দের ব্যাপার হতো, চেষ্টা করুন।
ঠাকুরের আমরা তো নিমিত্ত ভক্তি কিছুই নেই, আমাদের সেই ক্ষমতাও নেই, সেই যোগ্যতাও নেই, এইটুকু বলতে হবে তার কৃপায় তার কিছুটা সান্নিধ্য লাভ করেছি, এইটুকুই আমাদের পূর্বপুরুষের স্বীকৃতি বা আশীর্বাদ বলতে হবে, এছাড়া আর কিছু না।